আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে চিকেন ব্রেড বলের একটি রেসিপি শেয়ার করব ব্রেড দিয়ে খুব অল্প সময়ের অল্প কিছু উপকরণে আপনারা চিকেন ব্রেড বলগুলো তৈরি করে নিতে পারবেন বিকেলের নাস্তার জন্য বা যে কোনো সময় ঝটপাট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর এগুলো খেতেও খুবই মজার আর অনেক বেশি ক্রিস্পি হয় আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে এখন চলে যাচ্ছি রেসিপিতে প্রথমে এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিকেন আর চিকেনটাকে আমি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আর এগুলোকে হাত দিয়ে একটু ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম আর ক্যাপসিকামগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন হাফ চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স আর আপনারা ঝাল বেশি পছন্দ করলে কাঁচামরিচ কুচি এখানে কিছুটা অ্যাড করে নিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামিজ মেয়োনিজ আর মেয়োনিজের পরিমাণটা আপনারা চাইলে কিছুটা বাড়িয়ে নিতে পারেন এখন এই সব কিছুকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছে আর এখন এর সাথে দিয়ে দিচ্ছে এক টেবিল চামিজ চিলি সস আর আপনারা চাইলে এখানে টমেটো সসও ইউজ করতে পারেন বা সসটা না দিতে চাইলে না দিলেও চলবে এখন আবারও সব কিছুকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছে আর এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছে এখন এখানে আমি কিছু ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি আর এই ব্রেডের স্লাইসগুলোর চার সাইডে যে ব্রাউন অংশটা রয়েছে সেগুলোকে একটা ছুরি দিয়ে আমি এখন কেটে নিব আর এগুলোকে অবশ্যই কেটে নিতে হবে তা নাহলে এই ব্রেডগুলো দিয়ে যখন বল তৈরি করা হবে তখন বলগুলো তৈরি করা যাবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি আর একইভাবে আমি এখন বাকিগুলো কেটে নিয়েছি আর এই ব্রেডের স্লাইসগুলো দেখুন বল তৈরি করার জন্য এগুলোকে একটু ভিজিয়ে নিতে হবে আমি এখানে একটা বাটিতে কিছুটা পানি নিয়ে নিয়েছি আর একটা ব্রেডের স্লাইস নিয়ে জাস্ট এক দুই সেকেন্ডের মতো পানির ভেতরে দিয়ে এটাকে উঠিয়ে নিতে হবে একটা সাইড ভিজিয়ে নিলে এটাকে চেপে নেওয়ার সময় দেখবেন আরেকটা সাইডও ভিজে গিয়েছে এটাকে এক দুই সেকেন্ডের বেশি ভিজিয়ে রাখা যাবে না তাহলে দেখবেন ব্রেডগুলো গলে যাচ্ছে আর এটাকে উঠিয়ে নেওয়ার সাথে সাথে দুই হাত দিয়ে এভাবে চেপে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি ব্রেডে সম্পূর্ণ পানিটাকে দুই হাত দিয়ে খুব ভালোভাবে চিপে নিতে হবে যেন এটাতে কোনো পানি রয়ে না যায় আর একটা একটা করে ব্রেড ভিজিয়ে নিয়ে বলগুলো তৈরি করে নিতে হবে ভেতরে যে ফিলিংটা রেডি করে রেখেছিলাম সেটা এখন এই ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি আর ফিলিংটা কতটুকু দিবেন সেটা আসলে নিজের ওপরে নির্ভর করে আপনারা কম বা বেশিও দিতে পারেন তবে ফিলিংটি একটু বেশি হলে এই ব্রেড বলগুলো খেতে বেশি ভালো লাগে ফিলিংটা দিয়ে ব্রেডটাকে চার সাইড থেকে উঠিয়ে এনে খুব ভালোভাবে এটাকে বন্ধ করে নিতে হবে তা হলে ফিলিংটা বাইরে চলে আসতে পারে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি আর ব্রেডটা যেহেতু ভেজে আছে খুব ইজিলি বলটা তৈরি করে নেওয়া যাবে আমি চার সাইড থেকে এটাকে বন্ধ করে নিয়ে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি এই তো খুব ইজিলি একটা ব্রেড বল তৈরি হয়ে গিয়েছে সবগুলো ব্রেড একবারে ভিজে বল তৈরি করতে যাবেন না একটা একটা করে ব্রেড ভিজে একটা একটা করে বল তৈরি করবেন তা নাহলে ব্রেডগুলো নষ্ট হয়ে যাবে আর আমি যে পরিমাণে ফিলিং তৈরি করেছিলাম সেটা থেকে আমি ছয়টা ব্রেড বল তৈরি করতে পেরেছি এখন এগুলোকে ব্রেড ক্রামসে গড়িয়ে নিব আর আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রামসটা না থাকে ফ্রেশ ব্রেডটাকে ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিলেই দেখবেন খুব ইজিলি ব্রেড ক্রামসটা তৈরি হয়ে গিয়েছে এখন সবগুলো ব্রেড বলকে আমি ব্রেড ক্রামসে গড়িয়ে নিব এখন এই চিকেন ব্রেড বলগুলোকে আমি ভেজে নিব আমি চুলা একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন বলগুলো দিয়ে দিচ্ছে চুলার আঁচটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এখন এই ব্রেড বলসগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি হাই হিটেটাকে ভাজা যাবে না তাহলে এটাতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর এগুলো খেতে ক্রিস্পি হবে না একটু সময় নিয়েই ভাজতে হবে আর এগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব একটা সাইড যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে উল্টে নিচ্ছি আর দুই দিনবার একটু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে তাহলে এগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিব একটা কিচেন টিস্যুর উপর এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি এখন বাকি বলসগুলো ভেজে নিব আমি সবগুলো চিকেন ব্রেড বলস ভেজে নিয়েছি আর এগুলো এখন আপনারা গরম গরম সসের সাথে সার্ভ করতে পারেন বিকেলের নাস্তার জন্য বা যে কোনো সময় আপনারা এটা তৈরি করে নিতে পারেন খুব অল্প সময়গুলো তৈরি করে নেওয়া যায় বাচ্চাদের ওগুলো খুবই পছন্দ হবে বাসায় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ